আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি কলিজা দিয়ে শিঙাড়া তৈরি করে দেখাবো শিঙাড়া তৈরি করার জন্য আমি দুই কাপ ময়দা নিয়েছি শিঙারার জন্য অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন চিনি এক টি স্পুন কালো জিরে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আমি এখন ময়দার সঙ্গে তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করবো খুব শক্ত না তবে আমরা নর্মাল যে রুটি তৈরি করি তার থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব শিঙাড়ার পুর তৈরি করার জন্য আমি গরুর কলিজা নিয়েছি দুইশো গ্রাম একটা পাত্রে পানি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিব একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন এটাকে আমি হালকা করে ভেজে নিব সামান্য সেন্ট বের হলে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা এগুলোকে আমি ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা পাউডার এবং স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি কলিজাগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিব আলু কুচি আমি বড় একটা আলু নিয়েছি এগুলোকে কিউব করে কেটে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আলুগুলো সিদ্ধ করার পরও আলু ভেঙে যাবে না এখন আমি তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এটাকে আমি ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব বিশ মিনিট পর আমি এখন একটু নেড়ে দেব আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব কিছু বাদাম ভেজে আমি পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন কেউ যদি বাদাম খেতে পছন্দ না করেন স্কিপ করবেন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি প্রথমে দিই নিই তার কারণ পেঁয়াজ শিঙড়ার ভিতরে পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা সিদ্ধ সিদ্ধ থাকে আর প্রথমে পেঁয়াজগুলো দিলে পেঁয়াজটা গলে যেত তাই শেষের দিকেই পেঁয়াজটা দিতে হবে আমি এখন এটাকে ছয় থেকে সাত মিনিট আবার ঢেকে রান্না করব ছয় থেকে সাত মিনিট পর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়ো আর জিরাটা সঙ্গে সঙ্গে ভেজে গুঁড়ো করে দিতে হবে এখন আমি চুলা রাসটাকে কমিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিট পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভেঙে যায়নি আমি একটু গলিয়ে দিচ্ছি কয়েকটা হয়ে গিয়েছে এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে নিব সিঙাড়ার খোলসের জন্য আমি যে ডোটা তৈরি করেছিলাম এটাকে আমি আবার আধা ঘন্টা পর বেশ খানিক্ষণ মেখে নিব হাত দিয়ে আর আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে গর্ত করে দেখুন এটা বাউন্স ব্যাক করছে না এটা যদি বেশি নরম থাকতো তাহলে বাউন্স ব্যাক করত আমি এটাকে এখন সমান অংশে কেটে নিচ্ছি এখন আমি একটা ডো নিয়ে রুটি তৈরি করে নেব শিঙারের জন্য রুটিটা সাধারণত একটু লম্বাটে টাইপের হয় আমি রুটিটা বেলিয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিয়েছি এটা কতটা মোটা হয়েছে খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও না এখন আমি এর মাঝখান থেকে কেটে নেব একটা রুটি দিয়ে দুটো শিংড়া তৈরি করা যায় এখন একটা টুকরা নিয়ে আমি শিংড়া তৈরি করব ঠিক মাঝখানে এভাবে ভাজ দিতে হবে এখন এই ভাজ দেওয়া অংশের উপরে পানি লাগিয়ে দিতে হবে অন্য পাশটা নিয়ে উপর দিয়ে ঠিক এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এই জোড়াটা যেন ভালোভাবে লেগে যায় তা না হলে যখন ভাস্তে যাবেন শিঙাড়াটা এটার জোড়াটা খুলে যাবে আমি জোড়াটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে পুর দিব আমি যে পুরটা রেডি করেছিলাম এটা ঠান্ডা হয়ে গিয়েছে অল্প অল্প করে চেপে চেপে এই শিঙড়ার পুরটা দিতে হবে পুরটা দিয়ে দিয়েছি খুব একটা ভরে দেওয়া যাবে না আমি এখন দিয়ে পানি লাগিয়ে দিয়েছি এখন যে সাইডটা যে জোড়া আমি দেখিয়ে দিচ্ছি এর একটু সাইড করে তার উল্টা পাশে এভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেয়া হয়ে গেলে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে আসতে হবে দেখুন এই যে যে ভাঁজটা ছিল এই ভাঁজটা কিন্তু মাঝখান দিয়ে পড়েছে সিঙ্গাড়া আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি ঠিক মাঝখান দিয়ে একইভাবে এভাবে ভাজ দিয়ে উপরে আমি পানি লাগিয়ে দিব অন্য পাশটা আবার এভাবে ফোল্ড করে নিয়ে আসব আবার ভালো করে চেপে চেপে লাগিয়ে দিব। এটাকে হাতের উপরে নিয়ে এই যে জোড়া পাশটা হাতের এই কর্নারে রেখে রে পুর দিয়ে দিতে হবে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি আর এই জোড়াটা ঠিক এভাবে রেখে এই একটু সাইড দিয়ে আর এর সোজা সুজি উল্টা পাশে এভাবে চেপে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়েছি এখন ঠিক এভাবে ভাজ করে নিয়ে আসতে হবে তৈরি হয়ে গিয়েছে শিঙাড়া আর শিঙাড়াটা দেখুন এভাবে বসে থাকবে রেখে দিলে আমি এভাবে করে সব শিঙাড়া তৈরি করে নিয়েছি আপনারা যদি সিঙ্গারা ফ্রিজে রাখতে চান তাহলে এই একটা স্টিলের প্লেটে করে ঠিক এভাবে ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিবেন যখন এটা মোটামুটি শক্ত হয়ে যাবে তখন বের করে একটা এয়ারটাইট বক্সে করে এটাকে দেড় থেকে দুই মাস সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করার পরে যখন ভাসতে যাবেন তখন এর ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে এটাকে ভেজে নেবেন আমি এখন শিঙাড়াগুলোকে ভেজে নিব। একটা কড়াইতে আমি অনেকটা তেল দিয়েছি তেলটা হাত দিয়ে দেখেছি যে খুব একটা বেশি গরম না কুসুম গরম হলেই শিঙাড়াগুলো দিতে হবে আর শিঙাড়াগুলো ভাজতে অনেক সময় লাগে সেজন্য আমি সব শিঙারাগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি আর এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে দিব না তার কারণ সঙ্গে সঙ্গে নাড়লে ভেঙে যেতে পারে তাই যখন একটা পাশ অনেকটা হয়ে যাবে তারপর আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে দেব আর চুলা রাসটাকে অবশ্যই কমিয়ে ভাজতে হবে এটা ভাজতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে আর আপনারা যদি চুলা রাসটা বাড়িয়ে এটা ভাজেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহিরটায় কালার চলে আসবে তখন খেতে ভালো লাগবে না তাই শিঙড়াগুলোকে চুলা কমিয়ে অনেক সময় নিয়ে ভাজতে হবে যখন এর কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন গুলোকে তুলে নিতে হবে আমার শিঙড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে তুলে নিব আমি সব শিঙাড়াগুলোকে তুলে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার কলিজা দিয়ে শিঙড়া তৈরি এটা দারুণ টেস্টি হয়েছে আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন আর আপনার বাসায় তৈরি করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ